हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के हमरा ये वीडियो के मध्य दिए आलोचना करब कौन कौन कॉमन मिस्टेक्स एक जन प्रिजाइडिंग ऑफिसर क्षेत्र एवं पूरा टीम क्षेत्र एक विपद डेके नहीं आसते पारे। हाँ ठीक सुनेछेन, विपद। कारण आमरा सबाई जानी एक जन प्रिजाइडिंग ऑफिसर सामान्यतम भूल ओई टीम क्षेत्र विपद, महाविपद, बड़ विपद डेके नहीं आसते पारे। तो आज के भिडियोर मध्य आलोचना करब हुईच आर दि कमन मिस्टेक्स अब दि प्रिजाइडिंग अफिसार डान एट दि पोलिंग स्टेशन। प्रथम प्रथम हे सीआरसी ना करा, क्लोज रेजल्ट क्लियर। देखो समस्त प्रिजाइडिंग अफिसार सब ही जान, अने नतून आने के पुरान आ अने के नतून एवं पुरान माझामाझी आंतु वही जो है ना परीक्षार हले जी तीन जुक्त दुई समान चार एक बार हो जाए अर्थात तीन जुक्त दुई समान पाँच हवा उचित और किसी है ना, टेंशन काज करे प्रचंड प्रेसारे आपनी क्योंकि सब तालगोल हारिए फिल तई भोटर पर सीआरसी करते हैं मैं मक पोलर पर सीआरसी करते हैं क्लोज रेजल्ट क्लियर करते हैं अपनी भूले जा এবং যেহেতু প্রিজাইডিং অফিসার হিসেবে আপনি কাজ করছেন তাই আপনার অপরাপর ফার্স্ট পলিং, সেকেন্ড পলিং, থার্ড পলিং তারাও সাহাবি, তারা তো আর সম্পূর্ণ ট্রেনিং নেননি বা তারা, কারণ ফার্স্ট পলিং এবং প্রিজাইডিংয়ের ট্রেনিং হচ্ছে দুবার করে, সেকেন্ড থার্ডের একবার করে ট্রেনিং, তাই তারা মাথা ঘামায় না। ফার্স্ট পলিং হয়তো এতটা অ্যাক্টিভ নয়, তিনি জানেন যেহেতু আমাদের মাথার উপর প্রিজাইডিং অফিসার আছেন তিনি যা করছেন ঠিক করছেন, আর কোনো পলিং এজেন্টও আপনাকে বললো না, তারা হয়তো জানে না, তাই আপনি সিআরসি করলেন না, আপনি সমস্যায় পড়বেন। প্রতিবারে প্রতি দফাতে ২৬শে এপ্রিল যখন প্রথম ভোট হয়, আবার যখন মাফ করবেন যখন ১৯শে এপ্রিল মাফ করবেন ১৯শে এপ্রিল যখন প্রথম দফাতেও ভুল হয়েছে, ২৬শে এপ্রিল যে হয়েছে সেখানেও কিন্তু দ্বিতীয় দফাতেও কিন্তু এরকম ভুল হয়েছে, অর্থাৎ প্রতিবারে কিন্তু এটা সিআরসি ভুল হচ্ছে। তাই আপনাকে মনে করতে হবে যে সিআরসি আপনাকে করতে হবেই, না হলে আপনি মহা বিপদে পড়বেন, যে বিপদ থেকে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন। দু নম্বর, মকপল স্লিপগুলো ভিভিপ্যাট থেকে বের করে নিয়ে আসা। কোন স্লিপগুলো? মকপল স্লিপ, যেই মুহূর্তে ভোট হলো মকপল, আপনি মহড়া ভোট করিয়েছেন, মহড়া ভোট করানোর পরে আপনি দেখিয়ে দিয়েছেন সমস্ত পলিং এজেন্ট সন্তুষ্ট হয়েছেন যে ভাই হ্যাঁ আমি তিনটে ভোট দিয়েছি, আমার পার্টি তিনটে পেয়েছে, অমুক তমুক তুমুক অমুক, প্রত্যেকটা সিম্বল ইনক্লুডিং নোটাকে নিয়ে মিনিমাম একটা করে ভোট আপনি দিয়েছেন, পঞ্চাশটা মিনিমাম, তার থেকে বেশি হলেও সমস্যা নেই, কিন্তু যেন পঞ্চাশটা কোনোভাবে কম না হয় এটা খেয়াল রাখবেন। আপনি তো ভাবছেন যে ভাই সময় চলে আছে, কুড়ে করে দিত আর পঞ্চাশটা আমি হজিয়ে দেবো, না এই মানে কী বলবো, এইভাবে করবেন না। কেন করবেন না? না আপনি হয়তো বললেন, আপনি হয়তো সত্যিকারে করলেন ২০টা, কিন্তু দেখালেন পঞ্চাশটা ভোট হয়েছে, তাহলে কিন্তু আপনি স্লিপ মেলাতে পারবেন না, কারণ মকপোর স্লিপ কিন্তু অবশ্যই মেলানো হবে যদি কিনা ওই বুথের ভোটটা চ্যালেঞ্জড হয়। তাই যে পরিমাণ ভোট হয়েছে সেই পরিমাণ মিনিমাম পঞ্চাশটা যেন হয়, প্রত্যেকটা নোটাকে নিয়ে প্রত্যেকটা ন্যূনতম একটা করে ভোট দেবেন, এবং ফার্স্ট পলিংকে কাছে রাখবেন কি সেকেন্ড পলিংকে কাছে রাখবেন, থার্ড পলিংকে কাছে রাখবেন, হিসেব করে রাখতে, ওইখানে কিন্তু তালগোল পাকানোর সম্ভাবনা চরম বেশি। অর্থাৎ ফার্স্ট পলিংকে বলবেন যে ভাই তুমি রাখো, রামবাবু এলেন এক্সপার্টি থেকে, আপনি ফার্স্ট পলিংকে বলবেন রাখলেন লিখুন রামবাবু এক্স পার্টি এক, শ্যামবাবু ওয়াই পার্টি এক, এইভাবে এক যুক্ত এক যুক্ত এক, এইভাবে প্রত্যেকটা ভোটের হিসাব রাখলে দেখবেন আর সমস্যা হবে না। এবং শেষে মকপোলগুলো কিন্তু অবশ্যই আপনাকে বের করে নিতে হবে, কারণ প্রত্যেকটা মকপোল স্লিপের পেছনে আপনাকে মকপোল স্লিপ স্ট্যাম্প মেরে তাকে কালো খামে মুড়ে পিঙ্ক পেপার সিল দিয়ে বন্দি করতে হবে। তাই এটা কিন্তু ভুল করবেন না। অনেক সময় কী হয়, প্রেশারের জন্য প্রিজাইডিং অফিসার মকপোল স্লিপগুলো বের করতে ভুলে যান, আবার তিনি হয়তো মকপোল স্লিপগুলো তো বের করলেন, বের করার পরে যে প্রত্যেকটা পিছনে যে মকপোল স্লিপ মারতে হবে সেটা তিনি ভুলে গেলেন, সেটা কী করেন ওইগুলোকে নিয়ে খামে কালো খামে ভরে দিলেন, কিন্তু না কালো খামে ভরবেন, মকপোল স্লিপ প্রত্যেকটা পিছনে মারতে হবে, পলিং এজেন্টের সই করতে হবে ওই কালো খামে, এবং পিঙ্ক পেপার সিল দিয়ে ওটাকে মানে পলিং এজেন্টের সই করার পরে পিঙ্ক পেপার সিলটাকে ওইখানে স্টিচ করতে হবে। এটা কিন্তু অবশ্যই ভুল হয়ে যায়। আমি আপনাদের দাদা হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে,
শুভার্থী হিসাবে বলছি, যেগুলো কমন মিস্টেকস হয়। আমি আমার যেহেতু 11 বারের প্রিজাইডিং অফিসার, এবারে ভোট করলে আমি 12 বার হব, তাই আমি 11 বারে পুঙ্খানুপুঙ্খভাবে ঠকে 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 ভুল করতে করতে আজকে আমি এই জায়গায় এসেছি। অর্থাৎ প্রতিবারেই দেখেছি কোনো না কোনো একটা সমস্যায় কোনো না কোনো প্রিজাইডিং রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, মধুবাবু পড়েছে। সেখান থেকে আমি সম্যক জ্ঞান নিয়ে আজকে আমি এই জায়গায় এসেছি বলেই এই ভিডিওটা করতে পারছি। তাই আমি আপনাদেরকে বলছি, এটা ভালো করে শুনুন। তিন নম্বর কমন মিস্টেক্স কী হয়ে যায়, না ভোট শেষ হওয়ার পরে ক্লোজ বাটন টিপতে আপনি ভুলে গেছেন, আপনার সিল টিল হয়ে গেছে। সিল হওয়ার পর মনে হলো, আরে আমি তো ক্লোজ বাটনটা টিপিনি, ব্যাস সমস্যায় আপনাকে পড়তে হবে। কারণ ক্লোজ বাটন না টিপা মানে ওই মেশিনটাকে কেউ আবার 2 নম্বরিভাবে সংযোগ করে ভোট দিতে পারে, সে ভোট আবার কাউন্টার হতে পারে। দেখুন, সব কিছু, এভরিথিং ইজ পসিবল আন্ডার দি সান। এখন পশ্চিমবঙ্গে যা অবস্থা, ভারতবর্ষে যা অবস্থা রাজনীতির, তাতে কিন্তু এভরিথিং ইজ পসিবল আন্ডার দি সান। তাই এটাই কিন্তু ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যখন দেখলেন যে আর কেউ নেই, সঙ্গে সঙ্গে কিন্তু ক্লোজ বাটনটা আপনাকে অবশ্যই ক্লোজ করতে হবে, এটা বারবার খেয়াল রাখবেন। বেশ, 3 নম্বর। 4 নম্বর, 17C। 17C অনেক ক্ষেত্রে কী হয়, ভোট শেষ হওয়ার পরে প্রিজাইডিং অফিসার খুব তড়বড় করেন যে ভাই কোনোরকমভাবে রিসিভিং সেন্টারে মালপত্র জমা দিয়ে আমি বাড়ি চলে যাব। তার কিন্তু বাড়ি যাওয়ার তাগাদা আসে, স্বাভাবিক, আমাদেরও আসে। সবাই আমরা মানুষ, রক্ত মাংস করা মানুষ, 2 দিন ধরে কাজ করছি, একটু বিশ্রামের প্রয়োজন। কিন্তু বিশ্রামের প্রয়োজন ঠিকই, সমস্যা হচ্ছে ঠিকই, কিন্তু যখন আপনি একটা এনটাইটেল, যখন আপনি এনশ্রাইন্ড হয়েছেন কাজ করার জন্য, আপনাকে কিন্তু পুরোটাকে শেষ করে যেতে হবে। তার জন্য আপনি যে 17C দেবেন, অনেক ক্ষেত্রে কী ভুল হয় ভালো করে শুনে নেন। ধরুন ভোট দিয়েছে 837 জন, টোটাল ভোট পড়েছে 837 জন, আপনি 17C লিখছেন, প্রচণ্ড ব্যস্ত, আপনি একটা লিখলেন 837, আর একটা লিখলেন 873, 837 একটা লিখলেন, একটা লিখলেন 873। আপনি কিন্তু জানেন না এমন নয়, আপনার জ্ঞান নেই এমন নয়, কিন্তু আমি এই যে কথাগুলো বোঝে এগুলো শুনে মনে হবে হ্যাঁ ওইসব ভুল হয়, এ কী বলছে, ওই 837, 873, আমরা গভর্নমেন্ট এমপ্লয়ি, আমাদের ভুল হবে, এ কী বলে। আমি বলছি ভাই, কারণ বিপদকালে বিপরীত বুদ্ধি, বিপদকালে বুদ্ধিনাশ, এই দুটো যে কথা আমাদের বাংলায় আছে, এগুলো হুবহু আমি 11 বার দেখেছি আমার ভাই, আমার বোন, আমার দিদিরা বারবার ভুল করছেন। সেখান থেকে এটা নিয়ে আজকে আমার মনে হলো যে আমার ভাইদের, আমার দাদাদের, আমার দিদিদের, আমার বোনদের অত্যন্ত এইটা বলার প্রয়োজন আছে হলো। তাই 17C কিন্তু আপনাকে ভালোভাবে করতে হবে। আর যে 17C আপনি জমা দেবেন, সিল্ড একটা, আনসিল্ড একটা, ওগুলো কিন্তু কোনো কাটাকাটি করবেন না। কারণ 17C যেগুলো পোলিং এজেন্টকে দেবেন তাতে কাটাকাটি না হওয়াটাই বাঞ্ছনীয়, কোনো কারণে হয়তো ওভারল্যাপিং একটু হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু যেগুলো আপনি রিসিভিংয়ে জমা দেবেন সেটা কিন্তু একবারে সাফ সুতরা, এবং প্রত্যেকটা দেখে নেবেন যে ডিজিট উল্টোপাল্টা হয়ে গেছে কিনা, সবাইকে একই রকমভাবে দিতে হবে। যদি একটু ভুল ভাল হয়ে যায় তাহলে কিন্তু ওখানে প্রশ্ন আসবে, রামবাবুকে 17C দিল অন্যরকম, শ্যামবাবু পেয়েছে অন্যরকম, এটা নিয়ে মামলা হবে, চ্যালেঞ্জ হবে। চ্যালেঞ্জ হওয়া মানে আপনাকে আবার ওখানে যদি রিপোর্ট হয় সেই আপনাকেই যেতে হবে, আর অন্য কেউ আসবে না, মঙ্গল গ্রহ থেকে আসবে না, আপনাকেই যেতে হবে হলো। তাহলে এই 4টে বলে আমি বললাম। নেক্সট হচ্ছে অ্যাড্রেস ট্যাগ। ভোট শেষ হয়ে গেল, ভোট শেষ হওয়ার পরে আপনি মেশিনগুলো সিল করে দিয়েছেন, সিল করার পরে অ্যাড্রেস ট্যাগ যে মাত্র বা লাস্টে সেটা কিন্তু আপনি ভুলে গেছেন। কিন্তু অ্যাড্রেস ট্যাগ কিন্তু আপনাকে সিল করার সঙ্গে সঙ্গে কিন্তু ভোট বা শেষ হওয়ার পরে সে কিন্তু অবশ্যই বাইরে মারতে হবে, যাতে কিনা ওই বক্সটাকে দেখে চেনা যায় যে এটা এই লোকসভার, এই বিধানসভার, এই যে PS বা পোলিং স্টেশনের, এটা হচ্ছে তার বক্স। এটা কিন্তু আপনাকে ভালো করে জানতে হবে এবং জেনে অ্যাড্রেস ট্যাগটা কিন্তু মারতে হবে। কারণ অ্যাড্রেসটা যদি আপনি ভুল ভাল করেন তাহলে কিন্তু সমস্যা হবে। তাহলে এইগুলো, এবং পরিশেষে আর একটা ভুল নিয়ে বলি, কমন মিস্টেক, আপনি, আপনাকে একটা রিসিভিং সেন্টারে বাস দিয়েছে, আপনার হয়তো 7 জন পার্টি আছে, 7 জন পার্টি, আপনি গেলেন ভোট করার পরে বাক্স ফক্স নিয়ে সমস্ত পার্টি একসঙ্গে এক জায়গায় বক্স রেখে দিলেন,
তারপরে হা হা হো হো ই আরে আমার বুদ্ধি এই হয়েছে, আমার বুদ্ধি ওই হয়েছে, কি বলবো, এই ব্যাংক ভোটার, এই টেন্ডার ভোট, অমুক তুমুক তুমুক তুমুকে আপনি একবারে গল্পে মশগুল হয়ে আছেন। নামার সময় আপনি কী করলেন, তার ব্যালটটা নিলেন, আর উনি নামার সময় তিনি কী করলেন, তার যে সিউটা নিলেন, ফলে সিউ বিউ ভিভেন উলট পালট হয়ে গেল। এই যে ঘটনাগুলো এটা যাতে না হয় আপনি খেয়াল রাখবেন। তাই সবশেষে অবশ্যই আমি আরেকবার সামাপ করছি, যে আপনারা ভালো করে শুনে নেন যে কী সামাপ করছি। এক নম্বর ভুল হয় কোনটা আমি বললাম, যে সিআরসি। দু নম্বর মকপল স্লিপ মারতে ভুলবেন না। তিন নম্বর ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ক্লোজ বাটন মারতে ভুলবেন না। চার নম্বর 17C-তে কোনো ভুল করবেন না। পাঁচ নম্বর যে বললাম তার সব কিছু, অ্যাড্রেস ট্যাগ মারতে ভুলে যাওয়া, এবং পরিশেষে বাসে উঠে বাক্স বদল না হয়ে যায়। তো ফ্রেন্ডস, এইগুলো কমন মিস্টেক্স, আপনারা ভালো করে এই ভিডিওটাকে আরও বারবার শুনুন যাতে ভুল না করেন। তার জন্য আমি আপনাদেরকে আগাম ওয়ার্নিং দিলাম। আর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করুন, ভালোভাবে ভোট করুন, এই গরমে ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।